সিনেমা ড্রাগস বা মাদক গ্রহণের সিন আমরা সচরাচর দেখে থাকি। আমরা অবশ্য জানি যে সেগুলো আসল মাদক নয়। তাহলে পর্দায় মাদক হিসেবে তা কি দেখানো হয়? তাহলে দেখে নেই সেগুলো কি বিভিন্ন সময় সিনেমার মাদক হিসেবে আমরা কি ব্যবহার করতে দেখি। সিনেমায় গাঁজা হিসেবে ব্যবহার করা হয় রান্নার জন্য জনপ্রিয় এক মশলা ওরিগ্যানোকে। হেরোইন হিসেবে ব্যবহৃত হয় চিনি সুচ, বেকিং পাউডার এবং চিনি। এলএসডি নেওয়াও বলিউড সিনেমার একটি পরিচিত দৃশ্য। জানেন কি, এলএসডি হিসেবে তারা ব্লটিং পেপারের সুগার কিউব ব্যবহার করে থাকে। ক্রিস্টাল মেথ একটি ভয়ঙ্কর মাদক। সিনেমায় ক্রিস্টাল মেথ হিসেবে যা গ্রহণ করা হয় তা আসলে সুগার ক্যান্ডি। বলিউড সিনেমায় কোকেনের দৃশ্য প্রায়ই দেখা যায়। কোকেনের দৃশ্যগুলোতে মূলত ভিটামিন বি পাউডার, ল্যাকটোজ বা বেকিং পাউডার ব্যবহৃত হয়ে থাকে। অবাক হবেন ট্যাবলেট হিসেবে কি ব্যবহার করা হয় জেনে। সিনেমায় ট্যাবলেট হিসেবে যা ব্যবহৃত হয় তা আসলে রাবার জাতীয় চকলেট বা চিনি দিয়ে তৈরি প্লাসেবো পিল। নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।